এক হাতে রাসুল্লাহ সাল্লাহ আলিয়া তার বাসা থেকে বের হয়ে পড়ছে প্রচুর ক্ষুধা লাগছে পেটে খাবার নাই তো এমন একটা বাড়ি খুঁজতেছে যে বাড়ির লোকেরা তার মেমান দারি করবে তাকে খাওয়াবে তো খুঁজতেছে হঠাৎ করে দেখা হয়ে গেল আবু আকরের সাথে রাসুল্লাহ আলিয়ালাম আবু আকর হ্যাঁ আবু আকর তুমি এত রাত্রে বাইরে যে কি ব্যাপার আবু আকর করতে রাসুল্ল সাল্লাম ক্ষুধার তার নাই অতিষ্ঠ হয়ে আমি বাইরে বের হয়েছি তারপরে তারা দুজন হাঁটতেছে হাঁটতেছে দুজনে খাবার সন্ধানের জন্য হাঁটতেছে যদি কেউ তাদের খাইতে দেয় তারপর হঠাৎ করে দেখা হয়ে গেল অমরের সাথে হে অমর তুমি কি করতেছো এত রায় তুমি বাইরে যে রাসুল্লাহ সাল আলী আসাল্লাম ক্ষুধার তাওড়ায় ক্ষুধার জ্বালায় অতিষ্ঠ হয়ে রাসুল্লাহ আমি বাইরে বের হয়ে গেছি অমর তুমিও তুমিও ক্ষুধার জ্বালা না করতে বাইরে হয়ে পড়ছো জি আর রাসূলুল্লাহ আল্লাহ রাসুল তার দুজন সাহাবি অমর এবং আবু আকর তাদের নিয়ে খাবারের সন্ধানে বের হচ্ছে হাঁটাহাটি করছে অনেক রাত সবাই ঘুমায় রয়েছে তারপরে এক আনসার সাহাবির বাসার সামনে গিয়ায় রাসুল্লাহ করলো তারপরে এক সাহাবি বের হয়ে গেল আল্লাহর আপনি আপনি এত রাত্রে তারপরে আল্লাহর দিকে এবং ওমর এবং আবু দিকে ঠান্ডা পানি দিল এবং একটি ছাগল জোগাড় করলো আল্লাহ রসুল হজরত অমর হজরত আবু আকর তাহলে আনহু তৃপ্তি সহকারে খাবার খেল তারপর রসলাম একবার জব ছাগলের দিকে তারপরে পানির দিকে অতবার হজরত আবু বাকর এবং অমরের দিকে তাকালো এবং বলল আল্লাহর কাসম এই আল্লাহর এই নিয়ামত সম্পর্কে আমাদের সবাইকে জবাবদিহি করতে হবে আমাদের সবাইকে এই নিয়ামত সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন আমরা কি আসলে আমাদের দেশে যে সকল রাজা বাচ্চারা আছে তারা কি এই সকল হাদিসগুলো কি তাদের সামনে কি আসে না কখনো কি তারা এই সকল হাদিসগুলোকে কখনো পড়ে না আমাদের দেশে যেসব নেতা আছে সেই সব নেতারা কি কখনো এই সকল হাদিস দেখে না যে তারা কত কষ্ট করছে কিন্তু আমরা তো দেখি যে আমাদের দেশে যে সকল রাজা বাচ্চারা থাকে তারা যখন খাইতে যায় তাদের খাবার যেই মেয়রটা থাকে তাদের এই খাবারের টেবিলের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত দেখা যায় না অথচ গরিবেরা রাস্তার মানুষেরা না খেয়ে থাকে রাস্তার মানুষেরা এখনো আবর্জনা খায় মানে রাস্তায় যারা থাকে তারা ডাস্টবিনের খাবার খেয়ে থাকে এখনো এই সকল হাদিস এই সকল কোথা কি তাদের কাছে যায় না কখনো কি তাদের কাছে পৌঁছায় না তারা কি পারত না আল্লাহ রাসুল হাজরত অমর হাজরত আবু আকর এরা কি পারত না বিলাসবহুল জীবনযাপন করতে কি এরা পারত না অথচ আমরা কি আমাদের দেশের রাজা আমরা রাজা বাচ্চারা আমরা যেসব সমাজে উচ্চ পদস্থ ব্যক্তিবর্গ আছি আমরা তারা কি করতেছি আমরা আমরা কি এসব দেখি না নাকি দেখেও না দেখার মতো ভান করি আমরা তো সবকিছু পশ্চিমা মানুষদের মানে যাদের আছে তেলে মাথায় তেল দেওয়ার মতো আমরা সব আমাদের খাবার আমাদের সবকিছু যে আপ্যায়ন করি পশ্চিমাদের জন্য আপ্যায়ন করি তাদের জন্য যাদের আসলে দরকার নেই তাদেরকে আমরা আপ্যায়ন করি কিন্তু যাদের দরকার আছে তাদের থেকে আমাদের আসলে ফিরে তাকানোর টাইম হয় না আমরা শুধু সবসময় বলি ইয়া রাসুল আল্লাহ আপনি কোথায় রাসুল আল্লাহ আমরা আপনাকে ভালোবাসি এ আল্লাহ আমরা আপনাকে ভালোবাসি আমরা শুধু কথার মাধ্যমে আমাদেরকে সবকিছু সীমাবদ্ধ রাখি কিন্তু কাজের ক্ষেত্রে আমরা কখনো এটা প্রকাশ করতে পারি না ကနောပါဒီနာ